পুলিশ সেজে ডাকাতির ঘটনা অহরহ হচ্ছে, কিন্তু স্বয়ং পুলিশের বিরুদ্ধে ডাকাতি করার অভিযোগ সম্ভবত ত্রিপুরা রাজ্যে এই প্রথম। সোনামুড়া থানার একাংশ পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় গোটা রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি। সোনামুড়া থানাধীন ইউএনসি নগরের দাউধারানি এলাকার বাসিন্দা পেশায় কৃষক এরশাদ মিয়া ওরফে খোরশেদ জমি বিক্রি করে ছোট ভাইয়ের জন্য বাড়িতেই ঘর নির্মাণ করছেন। এর মধ্যে ঘরেই মজুদ ছিল এই জমি বিক্রির অগ্রিম হিসেবে প্রাপ্ত 16 লক্ষ টাকা। অভিযোগ, গত 4 নভেম্বর একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার বাড়িতে রীতিমতো হামলা চালায় এবং দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এর আগে ডাকাত পড়েছে সেই আশঙ্কায় এরশাদ তার ঘরে মজুদ 16 লক্ষ টাকার ব্যাগটি সিঁড়ি ঘরের টিনের ছাউনির উপর লুকিয়ে রাখে। এর মধ্যে হানাদাররা পরবর্তীতে নিজেদের সোনামুড়া থানার পুলিশ হিসেবে পরিচয় দিয়ে তার ঘরে তল্লাশি করে। এরই মধ্যে সিঁড়ি ঘরের টিনের ছাউনির উপরে লুকিয়ে রাখা ওই 16 লক্ষ টাকা ভর্তি ব্যাগটিকে নিয়ে যায় বলে কাতর কণ্ঠে অভিযোগ জানালেন এই এরশাদ মিয়া। তারা তো কইছে না পুলিশ, বলে আমরা পুলিশ, আর জানিও না পুলিশ। তারা এত রাত্রে পুলিশ আইব কি করি আইব, মেম্বর নাই, প্রধান নাই, কোনো নোটিশ নাই, কিছু নাই, কি করি পুলিশ আইলো এটা তো জানলাম না। মনে করছে ফুল ডাকাত, চতুর্দিকে ডাকাতি হয়, খেদাবাড়ি ডাকাতি হয়, এদিকে এদিকে ডাকাতির বয়স্তির, এদিকে এদিকে ডাকাতি হয়, টাকা আছে মনে করেন যে এবার তাড়াতাড়ি টাকা সেভ করতে যাই না, মনে করেন যে এই পরিস্থিতি এটা সেভ করি আইতে না আইতে এবার লাস্টে দেখছি পুলিশ, প্রথম তো দেখছি না, মনে দেখলে তো তা হয়তো। এরপরে পুলিশে মনে করেন যে যদি এই অবস্থা করে আমরা কার কাছে যাবো? কোন ওই হানাদারদের টাকা ভর্তি ব্যাগ নিয়ে যাবার ঘটনার কিন্তু প্রত্যক্ষদর্শীও ছিলেন। সেই ঘটনায় নিজ বক্তব্যে সত্যতার মোহর দিলেন এরশাদ মিয়ার কাকা মনু মিয়া। তবে নিশ্চুপ বসে নেই অসহায় এরশাদ মিয়া। তার বাড়িতে হওয়া এই ঘটনার কথা তিনি মুখ্যমন্ত্রী সহ পুলিশের উচ্চপদস্থ কর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব ও অন্যান্যদের অবগত করেছেন বলে জানালেন এই এরশাদ মিয়া। যত আছে মনে করেন আমি পলিটিক্যাল লেভেলে আমি উপর স্তরেও জানাইছি, মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও জানাইছি সিডির মাধ্যমে, এরা আমাদের এমএলএ মন্ডল সভাপতি আরও জানাইছি, সবার নাম তো আমি আর এখন বললাম পারি না মনে করেন। এরপরে এখানেও জানাইছি আমাদের দেশের প্রধান মেম্বর যা আছে এলাকার সবাই এসপি সাথেও কথা বলছি, এসপি করতে আছে চেষ্টা করতে আছি, তোমার ডাকাই নিছে আমার খবর দিছে এসপি কে, ঠিক আছে তোমারটা আমি চেষ্টা করতে আছি, দেখা যাক আমার বয়ান শুনছে এখন কতটুকু চেষ্টা করে আবার তারা জানে আর কি মনে করেন এই অবস্থা, আপনারাও একটু চেষ্টা করেন। তবে পুলিশ ঘটনার তদন্তে সক্রিয় হবার বিষয়টি কিন্তু যথেষ্ট ইতিবাচক, কিন্তু পুলিশ কি পারবে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্য মিথ্যা প্রমাণ করতে? তবে এই ঘটনার তদন্তভার একক সোনামুড়া থানার পুলিশের উপর ন্যস্ত থাকাটা পরিস্থিতির সপক্ষে নয় বলে আইন বিশেষজ্ঞদের অভিমত। এ ব্যাপারে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।